ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই ভাগ্যবার্তা, এই অনুষ্ঠান যার, তিনি হচ্ছেন পণ্ডিতজি ভৃগুর শ্রী জাতক। সুপ্রভাত পণ্ডিতজি, শুরু করি আজকের পথ চলা। নমস্কার, আজকের গ্রহগত অবস্থান অবশ্যই বলবো। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী থাকবে দিবা 3:16 পর্যন্ত, পরিক যোগ সকাল অর্থাৎ দিবা 11:36 পর্যন্ত, 11:36 পর শিবযোগ শুরু। আজকের গ্রহগত অবস্থান, রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে বৃষরাশির রোহিণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে বুধ আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষরাশির মৃগশিরা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা ও জটিলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবেন। মেষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ আসতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ শুভ নয়। আজ মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রঙ আপনাদের লাল এবং সবুজ। 5 জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা ও জটিলতা বৃষরাশির জাতক জাতিকারও কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ মানসিক টেনশন বৃদ্ধি, চোট আঘাতের যোগ আসতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ শুভ নয়। বৃষরাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য হতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। 8 জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 1 জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র, মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাবতীয় শুভাশুভ কাজ বেলা 3 মধ্যে সারতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, চোট আঘাতের যোগ আসতে পারে এবং প্রবল অর্থনাশ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সবুজ এবং নীল। 8 জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 2 জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ, আজ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 7 জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 1 জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা ও জটিলতা থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু ভেবেচিন্তে অগ্রসর হতে হবে, বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্য, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ সিংহরাশি জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 7 জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভাশুভ মিলিয়ে চলবে, কন্যারাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। কন্যারাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ বেলা 2 পর থেকে শুরু করবেন, চূড়ান্ত সাফল্য আসবে। কন্যারাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। 5 জাতক জাতিকাদের শুভ, 8 জাতক জাতিকাদের অশুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ,
তুলারাশি জাতক জাতিকার আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলারাশি জাতক জাতিকাদের আজকে যারা বিশেষ করে ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং সাদা এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতিকাদের শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, হঠাৎ অর্থনৈতিক সাফল্য। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। 8 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটিও শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে নানাবিধ বাধা বিড়ম্বনা থাকবে। আজ ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হলুদ এবং নীল। 4 সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ এবং মকর রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ বিদ্যার্থীদের বিশেষভাবে শুভ। আজ আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং নীল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে। কুম্ভরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন বৃদ্ধি, তার পাশাপাশি প্রিয়জনের সাথে মতানৈক্য। কুম্ভরাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থনাশের মতন যোগ আছে। আজ আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং নীল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটিও শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে। মীনরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে জটিলতা, শত্রু বৃদ্ধি, অর্থনাশ এবং প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য। আজ শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হলুদ এবং সবুজ। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তো আজকে এটা তো দিন গেল যে আজকের দিনে কোন রাশির কীরকম একটা সতর্কতা আপনারা মেনে চলতেই পারবেন, কিন্তু আজীবন কালের সতর্কতার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক পরামর্শ। আজকে পণ্ডিতজি দীর্ঘ দিন ধরে তার নিজস্ব বাসভবনে, তার নিজস্ব মন্দিরে, মাতৃমন্দিরে তিনি তার যারা আসেন তার কাছে তাদের গ্রহ সংস্কার করেন। এবং যেটা পণ্ডিতজির কাছ থেকে আপনারা যেটা সব থেকে সুবিধা পান যে আপনি নিজের গ্রহের দোষ খণ্ডন নিজে হাতে করতে পাচ্ছেন, আপনার সামনে হচ্ছে। তো আপনারা প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বুধবার পাড়ার সাথে ওনার নিজস্ব বাসভবনে যোগাযোগ করতে পারেন, প্রত্যেক সোমবার গড়িয়াহাট এবং প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান। যদি কেউ মনে করেন হাতিবাগান বা গড়িয়াহাটে দেখানোর পরে যে আপনি দোষ খণ্ডন করবেন নিজের হাতে তার নিজস্ব মন্দিরে, সেটা কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন। আগামী 13 তারিখ শুক্রবার দিন বালিতে চেম্বার রয়েছে, আগামী 13 তারিখ মেচেতা, অর্থাৎ সামনের শনিবার মেচেতা, 14 তারিখ রবিবার দিন বর্ধমান, সামনের 13 তারিখ মেচেতা, 14 তারিখ বর্ধমান, 21 তারিখ শিলিগুড়ি। মেচেতা এবং বর্ধমানের বন্ধুরা আপনারা দ্রুত নাম এনরোল করুন, আগামী শনিবার দিন মেচেতা আর 14 তারিখ রবিবার দিন হচ্ছে বর্ধমান। তো পণ্ডিতজি আগামীকাল হচ্ছে শিবরাত্রি, খুব কাঙ্ক্ষিত দিন, আমরা অপেক্ষা করে থাকি। এবং তার সঙ্গে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আজকে বুধবার, আগের দিনটাকে আমরা একটু সংযমে পালন করি। তো কিছু উপাচার তো নিশ্চয়ই আপনি বলবেন? উপাচার অবশ্যই বলবো, কারণ এর আগের দিন আমি শিবের রুদ্রাভিষেক সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমি তখন বলেছিলাম যে শিবের রুদ্রাভিষেক কিন্তু সবসময় করা যায় না, সেটা বিশেষ বিশেষ তিথি থেকে কিন্তু রুদ্রাভিষেক করতে হয়, এবং রুদ্রাভিষেক গৃহে হয় না, মন্দিরে করতে হয়। এবং রুদ্রাভিষেকের কিভাবে আপনি করবেন, রুদ্রাভিষেক আমরা যেহেতু যেগুলো বাড়িতে রেগুলার পুজো করছি শিবের, সেটা হচ্ছে শিবের অভিষেক করছি, কিন্তু রুদ্রাভিষেকের নিয়ম হচ্ছে আলাদা সম্পূর্ণ, এবং সেখানে বিশেষ মন্ত্রের পাঠ করতে হয় এবং ছন্দের সাথে সাথে। এবং এই রুদ্রাভিষেক
কখন আপনি করবেন, শিবের অবস্থান জানতে হবে। যেমন আমরা জানি যে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, শুক্লপক্ষের তৃতীয়া, কৃষ্ণপক্ষের অষ্টমী, শুক্লপক্ষের নবমী এবং অমাবস্যা, এই সময় ভগবান শিব মা গৌরীর সাথে কৈলাসে গৌরী শঙ্কর রূপে অবস্থান করেন। এই সময়টি রুদ্রাভিষেক করা শুভ। তার পাশাপাশি কৃষ্ণপক্ষের অষ্টমী, কৃষ্ণপক্ষের দশমী, শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের দ্বাদশী এবং শুক্লপক্ষের ত্রয়োদশী, এই সময়টি ভগবান শিব কৈলাসে কল্প বৃক্ষ রূপে থাকেন। এই সময় কিন্তু রুদ্রাভিষেক করা শুভ। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, আচ্ছা আমি আসছি পরে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি কলকাতা বিরাশি থেকে বলছি, জয়ন্তী সরকার। বিরাটি থেকে? কলকাতা বিরাশি, বিআর সিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। জয়ন্তী সরকার কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে আমি জানতে চাই। নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, আমি নিয়মিতই দেখি ওনার প্রোগ্রাম, কিন্তু ওনাকে তো পাই না। হ্যাঁ, ওনার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। কলকাতা, তাই তো? কলকাতায় জন্মেছে তো? হ্যাঁ, কলকাতাতেই জন্মেছে। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, পণ্ডিতজি বলছেন। 17 আগস্ট 1995, বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ, বৃহস্পতিবার দুপুর 12:01, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র নরবানর। ঠিক আছে, আচ্ছা, শনি জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল, চন্দ্র কেতুযুক্ত অবস্থায় আছে, আর সপ্তম অষ্টম নবম প্রতিকার গ্রহ চন্দ্র কেতুযুক্ত অবস্থায়, লগ্নে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, সপ্তম অষ্টম নবম ভাবে শুক্র, দশম ভাবে রবি বুধ, অর্থাৎ রবি হচ্ছে দশম প্রতি রবি, স্বক্ষেত্রস্থ অবস্থান করছে, মঙ্গল মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট, মঙ্গল মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট এবং বৃহস্পতি বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু দেখে নিচ্ছি ওর বর্তমানে মহাদশা কী চলছে, দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে মঙ্গলের মহাদশা, মঙ্গল লগ্নপতি কারক গ্রহ একাদশভাবে অবস্থান করছে, আবার নবাংশে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে। মঙ্গল জন্মকালীন ওর অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে, ঠিক আছে, রবি এবং বুধ, অর্থাৎ বুধ হচ্ছে ওর কম্বাস্ট হয়নি, শুক্র হচ্ছে ওর আত্মকারক গ্রহ। ঠিক আছে, এবার আমি একটু জন্মছকের চলে আসছি। আচ্ছা, শুক্র হচ্ছে ওর সপ্তম অষ্টম নবমভাবে অবস্থান করছে, শুক্র নবাংশের তুঙ্গি, রবি নবাংশের তুঙ্গি। শুনুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু এই বিশেষভাবে জন্মছক কিন্তু খুব ভালো জন্মছক, এবং সমস্যা যেটা হচ্ছে এখন ওর 25 বছর বয়স, সমস্যা যেটা সেটা হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, ভাগ্যপতি চন্দ্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা আছে, দুস্থানগত, এই এক নম্বর। দেখুন আমি ভালো দিক বলছি, খারাপ দিক বলছি, ভালো দিকগুলো কী কী বলবো। ভালো দিক হচ্ছে ওর বিদ্যার অধিপতি কারক গ্রহ শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি পঞ্চমভাবে স্বক্ষেত্রে দৃষ্ট, কর্মপতি কারক গ্রহ রবি কর্মভাবেই অবস্থান করছে, আবার নবাংশের তুঙ্গি, জন্মছকে বুধাদিত্য যোগ ছিল স্বক্ষেত্রস্থ, আচ্ছা এডুকেশনের জায়গা ভালো ছিল। শুক্র ওর সপ্তম প্রতিকারক গ্রহ, শুক্র ওর ভাগ্যস্থানে অবস্থান করছে,
শুক্র বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, শুক্র বৃহস্পতি দৃষ্ট, ওর জন্মছক অনুযায়ী কর্মজীবন কর্মভাব শুভ, অর্থনৈতিক ভাব শুভ, বর্তমানে মঙ্গলের মহাদশা, মঙ্গল হচ্ছে লগ্নপতি কারকগ্রহ, একাদশভাবে আছে, একাদশে মঙ্গলের অবস্থান সবসময় শুভ এবং একাদশে চন্দ্রের নক্ষত্রটা অবস্থান করছে সেটাও শুভ। 2020 সাল থেকে ওর শুরু হয়েছে এই মঙ্গলের মহাদশা, এগুলো তোর ভালো দিক গেল। খারাপ দিক হচ্ছে ওর ভাগ্যপতি কারকগ্রহ, যেটাকে আমরা সবসময় জ্যোতিষশাস্ত্রে ভাগ্য স্থানটাকে দেখি, ভাগ্য একটা কথা বলি আমরা, ভাগ্য ভাগ্যপতি কারকগ্রহ চন্দ্র ওর দুস্থানগত কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে বৃহস্পতি চন্দ্রের প্রবল সকট দোষ, সকট দোষের জাতক জাতিকাদের জীবনে সাফল্য পেতে খুব কষ্ট, অথচ এত ভালো যোগ ছেলেটার রয়েছে, হ্যাঁ কিন্তু খুব কষ্ট হয় এদের জীবনে এবং এদের খুব স্ট্রাগল করতে হয়, সকট দোষ থাকা মানে তাদের জীবনে প্রচণ্ড স্ট্রাগলিং আসে। জন্মছক যতই ভালো থাকুক তাদের জীবনে কিছু কিছু অবস্ট্রাকশন আসবে, তবে আমি একটা কথা বলবো, এই স্ট্রাগল থাকা সত্ত্বেই মঙ্গলের মহাদশায় কিন্তু ওকে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য দেবে এই মঙ্গলের মহাদশা। হ্যাঁ কবে থেকে দেবে? সেটা দেবে 2022 মার্চ মাস থেকে ওর কর্মজীবনের দিক থেকে খুব ভালো সময় দেবে। এখন হচ্ছে ওর মঙ্গল রাহুর দশান্তদশা চলছে, মঙ্গল রাহুর দশান্তদশা এই সময়টা ওর পক্ষে ভালো নয়, এই সময়টা কর্মজীবনের দিক থেকেও ভালো নয়। সরকারি সংস্থানে মেডিকেল পর্যন্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ডাক নেই, বুঝেছেন? তা আমি এখন মানে মহা চিন্তায় পড়েছি, মানে আগামী দিনে ওর মানে বেশি দিন আর বাবার রিটায়ারমেন্টের বাকি নেই এই সময়। আপনার ছেলে কি প্রাইভেটে কিছুই পায়নি বা চেষ্টা করেনি? প্রাইভেটের দিকে মানে সেরকম একটা মন মতন পাচ্ছে না, মানে বেসিক্যালি একটু সরকারির দিকেই ইচ্ছাটা আছে। হ্যাঁ তা সরকারি চাকরি মানে মেডিকেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে কিন্তু সেখানেও ডাক আসছে না, এখন মাঝে তো লকডাউন পরিস্থিতি চললো, এখন সেই জন্য তো অনেক পিছিয়ে গেল। হ্যাঁ এখন আমার মানে এই টাইমে ভীষণ চিন্তায় পড়ে গেছি যে কি করব, মানে বেসরকারির দিকে অতটা ইয়ে নেই যেহেতু বাবাও সরকারি সংস্থানের সঙ্গে যুক্ত। হ্যাঁ আর আমাদের এক কি সন্তান, আগামী দিনে সবই প্রাইভেট হয়ে যাবে, কোন তখন আর সরকারি গল্পটাই থাকবে না, আর ভাবি দিনে ভারতবর্ষ যেদিকে যাচ্ছে সব প্রাইভেট, তখন আর আপনারা এগুলো বলবেন না। আমার হচ্ছে যে এত দূর এগিয়ে গিয়েও যদি আটকে থাকে এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? আমার খুব খারাপ লাগছে, আর পণ্ডিতজির কথাতে আমার মানে ভীষণ অনুপ্রাণিত ওনার কথাতে। হ্যাঁ না পণ্ডিত তো আপনাকে দেখুন, আমি বলছি ওর কর্ম হবে 2022, হ্যাঁ 22-এই কর্ম হবে, কারণ এই বছরটা ওকে মানে কি বল, এই বছরটা ওকে জ্বালাতে পারে, যেহেতু রাহুর অন্তর্দশা রাহুর লগ্নের দ্বাদশভাবে অবস্থান করছে, রাহুর অন্তর্দশা ওকে কিছু ডিস্টার্ব করতে পারে। পণ্ডিতজি আপনি না খুব সুন্দর করে পজিটিভ সাইড বললেন, নেগেটিভ সাইড বললেন, পজিটিভ যোগগুলো কিন্তু বহু আছে ছেলেটির, আজকে বুধাদিত্য যোগ থেকে শুরু করে সক্ষেত্রে রবির কর্মভাবে অবস্থান থেকে শুরু করে সবটাই বললেন আপনি, খারাপের জায়গা গ্রহগত খারাপ জায়গা কিন্তু খুব অল্প করে বললেন। আমার আপনার কাছে প্রশ্ন, এই ছকটায় কি সংস্কারের প্রয়োজন আছে যে ওই অল্প জায়গাটুকু সারাতে পারলে তার আগামী জীবনটা স্মুথ হবে, নাকি না ওটুকু দরকার নেই এটা এমনিতেই কেটে যাবে? সংস্কার করলে ভালো হয়, দেখুন সরকারি বেসরকারি আমি কিছু বলবো না, আমি একটা কথা বলবো আপনার ছেলের কর্মজীবন ভালো হবে কিন্তু প্রথমেই বাধা সকট যোগ, এই সকট যোগের জাতক জাতিকাদের জীবনে সমস্যা আসে, মানে পণ্ডিতজি কিন্তু একটা ভাগ্য ভাবটাকে একটুখানি আপনাকে ওই যেটাকে বলে মেরামতি করা, হ্যাঁ যাতে সমস্যা না আসে সেইগুলোকে আপনি চিন্তা ভাবনা করবেন।
আগামী দিনে। পণ্ডিতজি কিন্তু একটা জায়গায় খুব স্ট্রিক্ট করে স্ট্রিক্টলি বললেন যে এই ছেলেটির সব ভালো কিন্তু ভাগ্য শব্দটা কিন্তু ওর সঙ্গে নেই এবং এটার জন্য ওকে লড়াই করতে হবে। তো আপনি বলেন আপনার একমাত্র সন্তান, আপনি আপনার দুটো মাসের একটা মেজর খরচাটাকে জীবন থেকে সরিয়ে দিয়ে আপনি আপনার ছেলের ভাগ্যটাকে ঠিক করুন। আমার মনে হয় মা হিসেবে এটা কর্তব্য। যোগাযোগ করে নিন আপনার হেল্পলাইন নাম্বারে 9833664655 9858301325। হয়তো আপনারা ভাবছেন আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার কন্যা প্রত্যেকেই হয়তো ভাবছেন যে ভালোই তো এগোচ্ছিল, হঠাৎ করে আটকে গেল কেন? আমরা কিন্তু জানি না, আমরা খুব লেম্যান এ ব্যাপারে। যেভাবে পণ্ডিতজি ব্যাখ্যা করলেন এই ছেলেটির এতগুলো ভালো যোগ থাকা সত্ত্বেও একটি সকট যোগের জন্য কিন্তু আজকে একটা ইঞ্জিনিয়ারিং করার ছেলে সে কিন্তু চাকরির মেডিকেল অবধি গিয়েও তার চাকরিটা হলো না। 25 বছর বয়সটা হয়ে গেল, বাবা রিটায়ার করবে, মায়ের চিন্তা। তো এরকম যদি আপনাদের জীবনে সমস্যা থাকে কিংবা মেয়েটিকে দেখতে ভীষণ সুন্দর, চাকরি করে, এডুকেশন ভীষণ ভালো, অথচ তার কিছুতেই বিয়েটা হচ্ছে না, ম্যাচিওর করছে না, বাবা মায়ের চিন্তা, এরকম যদি হয়ে থাকে কিংবা স্বামীর চাকরির জায়গাটা খুব ভালো ছিল, হঠাৎ করে কেন এরকম একটা নেগেটিভ সাইডের দিকে চলে এলাম, এরকম জায়গায় যদি থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বিশেষত মেচেতা আগামী শনিবার দিন 13 তারিখ মেচেতা এবং রোববার পাচ্ছেন হচ্ছে বর্ধমান, ইমিডিয়েটলি যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। পণ্ডিতজি আমরা ছিল যে উপাচারে, হ্যাঁ যেটা নিয়ে আলোচনা করছিলাম, রুদ্রাভিষেক। আমরা যে রুদ্রাভিষেক করি মানে বিশেষ বিশেষ দিন দেখে কিন্তু রুদ্রাভিষেক করতে হয়। 3 নম্বর হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী এবং শুক্লপক্ষের দশমী, কৃষ্ণপক্ষের একাদশী এবং শুক্লপক্ষের চতুর্দশী, এই দিন কিন্তু রুদ্রাভিষেক করা শুভ। কারণ এই দিন ভগবান শিব নন্দীর উপর আরোহণ করে সমস্ত পৃথিবী কিন্তু উনি ভ্রমণ করেন, এই সময়টা কিন্তু রুদ্রাভিষেক করা বিশেষভাবে শুভ। তবে কৃষ্ণপক্ষের প্রতিপদ এবং শুক্লপক্ষের দশমী এবং পূর্ণিমার দিন ভগবান শিব শ্মশানে সমাধিস্থ থাকেন, এই সময়টা কিন্তু রুদ্রাভিষেক করা শুভ নয়। এই সময় রুদ্রাভিষেক মানে করলে সেক্ষেত্রে অমঙ্গল হয়। কৃষ্ণপক্ষের নবমী এবং শুক্লপক্ষের দশমী এই দিনও কিন্তু রুদ্রাভিষেক করা শুভ নয় অনেক ক্ষেত্রে। কারণ এই সময়টা কিন্তু ভগবান শিব ভোজনরত থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু রুদ্রাভিষেক করা উচিত নয়। বিশেষ বিশেষ দিন দেখে কিন্তু রুদ্রাভিষেক করতে হয়। এবং রুদ্রাভিষেক আমি আগের দিন আলোচনা করেছি, রুদ্রাভিষেক যদি কখনো কেউ গৃহে করে সেই ক্ষেত্রে মাটির শিবলিঙ্গ বানিয়ে রুদ্রাভিষেক করতে হয় এবং সেটাকে আমরা বলি পার্থিব শিবলিঙ্গ। এবং বাড়ির থেকে মন্দিরে রুদ্রাভিষেক সবসময় শুভ, কারণ মন্দিরে যে শিবলিঙ্গ থাকে পান প্রতিষ্ঠা করা হয়, বিভিন্ন বিধি বা নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের সেই মন্দিরে কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এবং মন্দিরের চাইতে কিন্তু বিশেষভাবে শুভ নদীর তটে যদি আমরা রুদ্রাভিষেক করি, এবং নদীর তটের থেকে বেশি শুভ যদি আমরা পর্বতে শিবলিঙ্গে যদি আমরা রুদ্রাভিষেক করি। এবং এই রুদ্রাভিষেক নিয়ে আমি আলোচনা করলাম। আগামী দিন বিশেষ বিশেষ উপাচার আমি বলবো এবং এই উপাচারগুলো যদি করা যায় তাহলে আগামী দিন আমরা ভালো থাকতে পারি। এই উপাচারগুলো হচ্ছে বিশেষভাবে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা বা শারীরিকগত সমস্যা অথবা কর্ম এবং অর্থনৈতিক সমস্যা যারা জর্জরিত আছেন সেটা নিয়ে কিন্তু আমি আগামী দিন বিশেষ উপাচার বলবো। তার পাশাপাশি বলবো যে আগামী শুক্রবার অমাবস্যার আমার বাড়িতে হচ্ছে পুজো হবে মা সর্বমঙ্গলার। যারা পুজো দিয়েছেন বা তাদেরকে আমি সমস্ত লিঙ্ক পাঠিয়ে দেব। এর পাশাপাশি যারা পুজো দিতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন।
আজকের মধ্যে আমরা না খুব জানতে আমার খুব জানতে ইচ্ছে করে আপনার যে ছবিটা আমরা দেখি মা সর্বমঙ্গলার মুখটা কালো অথচ হাতগুলো সমস্তটাই সাদা এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা এটা এটা আমি চাইবো আপনি আমি যেদিনকে অনুষ্ঠান করব সেদিনকে আলোচনাটা করবেন ঠিক আছে কারণ আমার খুব উৎসুক্য এই ব্যাপারটাই আমার তো আজকে এই মুহূর্তে এই পর্যন্তই মা সর্বমঙ্গলার সকলের মঙ্গল করুক এই শুভকামনা জানিয়ে আজকে অনুষ্ঠানটাকে শেষ করছি এখানেই ভালো থাকুন সকলে